to my channel. So hello guys, welcome back to our channel. So প্রথম ট্রেনে 4:12 ট্রেনে নামখানা থেকে শিয়ালদা এখনি পৌঁছলাম। এখন খাবো আমরা বিখ্যাত হচ্ছে রাজুদার পরোটা যেটা শিয়ালদাতে আছে। তো চলো আগে শিয়ালদা যাই। আর যারা যারা জানো না বিখ্যাত রাজুদার পরোটার যে দোকানটা কোথায়, তো এই ভিডিওতে আমি দিয়ে দেবো পুরো লিস্টটা। ওনার মুখ থেকেই শোনাবো যে ওনার দোকানটা কোথায় আছে। আর তোমরা যাতে তোমরাও আসতে পারো, তোমরা ভিডিও বানাতে পারো, নিজেদের ব্লগ বানাতে পারো। তো চলো যাই, তারপরে দেখছি কথা হবে। আগে আমি চলো রাজুদার সঙ্গে দেখা করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস দেখা হয়ে গেল রাজুদার সাথে। এই রাজুদা ইউটিউব স্ক্রল করলে যাকে পাবে, মানে ফুড ব্লগারের ফুড ব্লগারের যদি মেনু যদি ইনি না থাকে তাহলে মনে হয় না মানে যে ইউটিউবের মেনু মানে কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এ তোমার অ্যাড্রেসটা একটু বেশি বলে দাও, কারণ আল্লাহ বাজার নেয়ার কোলে মার্কেট। আচ্ছা, একদম রেলওয়ে আসলে শিয়ালদা প্ল্যাটফর্ম নেমে বাইরে বাইরে বেরিয়ে কোলে মার্কেট বললে যে কেউ দেখিয়ে দেবে। কোলে মার্কেটে কোলে মার্কেট থেকে আসতে বাম হাতি পড়বে এই রাস্তাতে, কারণ আমিও মানে ভুলে গেছিলাম, আমি উল্টো সাইডে চলে গেছিলাম। তো কোলে মার্কেটের বাম হাতে সাইডে তোমরা চলে আসবে, তোমরা পেয়ে যাবে রাজুদাকে। আর চলো এখন দেখি। আরে রাজুদা, একটা দেখছি কমেন্টে আছে যে তুমি এখনোই মানে নিউজ পেপারে হচ্ছে তুমি এই পরোটা দিচ্ছ, মানে এটা সবাই একটা ইয়ে বলছে বলছে। আজকে তো ৫ তারিখ রানিং পেপার চলছে, আবার এর মধ্যে দেখা গেল 4 তারিখেরও পেপার এসে যেতে পারে। আরে কেনা কে চাতে হো? তো এখন তাহলে তুমি কি কি রেখেছো, শুধু ওই পরোটা আর ওই তরকারি, ডিম টিম কিছু? তিনটে পরোটা, একটা করে ডিম সেদ্ধ দিয়ে আজকে 30 টাকা দাম। সকাল সকাল আজকে নামখানা থেকে তোমার জন্য এসেছি জানো, প্রথম ট্রেন। হ্যাঁ না, আমি ফোন করিনি, প্রথম ট্রেনেই এসেছি তোমার সঙ্গে। যদি শেষ হয়ে যায় তাই জন্য প্রথম। অনেকে ফোন করে, হ্যাঁ আমার নিজের তৈরি করা জিনিস আছে নামখানা, সকল ভাই ছোট বড়দের বলছি একবার এসে খেয়ে দেখুন, যদি কোনো ভুল ত্রুটি যদি কোনো কিছু কম বেশি হয় এসে খেয়ে আমাকে জানাতে পারেন যে এখানে ভুল। পেপার নিয়ে একটা কথা হচ্ছে, অনেক কমেন্টে দেখুন দাদা আজকের বাজারে দাঁড়িয়ে যে দ্রব্য মূল্য আছে, তিনটে পরোটা আমি এখান থেকে 71 কিলোমিটার দূর থেকে আসি বনগা থেকে, আপনি গুগল সার্চ করে দেখবেন বনগা কত কিলোমিটার, 70-75 কিলোমিটার এসে তিনটে পরোটা 20 টাকা আনলিমিটেড তরকারি, মানে লোকে কেউ একবার তরকারি নেয় না, সবাই 2 থেকে 3 বার 4 বার আমার যতক্ষণ পরোটা থাকবে তরকারি দেওয়া হয়। আজকের বাজারে দাঁড়িয়ে দাদা পেপার ছাড়া আর কিছু ইউজ করার মতন সমর্থ বর্তমানে হচ্ছে না, ব্যবসা বাণিজ্য সবে বেড়েছে, আপনাদের জন্য ইউটিউবারদের জন্য অনেক উন্নতি হচ্ছে, আর একটু উন্নতির পথে যাক আমি চেষ্টা করব। যেহেতু তিনটে পরোটা 20 টাকায় বেরোতে আমার 2 থেকে 3 টাকা লাভ হয়, তুমি তো একটা মানুষ। হ্যাঁ আজকের বাজারে দাদা আমার এখানে জলটাও কিনে আনতে হয়, সেই উপলক্ষে বলছি একটু দাঁড়িয়ে নিই, সবে তো ব্যবসাটা শুরু করলাম, এতদিন তো গোলা কাটা ছিল না, হয়তো 200-300 পিস পরোটা বিক্রেতা, এখন আমাদের আশীর্বাদে 400 পিস পরোটা বেচছি, আর একটু উঠে নিই আমি পেপারটা দেখবো যে কোনো কিছু করা যায় না। আর এক কথা, শাল পাতা কলা পাতা বলছেন অনেকে, ওটাকে ওটাই পরোটা বিক্রি করা যায় না, আপনারা যারা কমেন্ট আছেন আমার কাছে একবার আসুন, আমাকে বলুন যে কোনটা করলে ভালো হয়। না আমি এই জন্য তোমাকে আমি বললাম যে আবার বলে দেওয়া উচিত যে এইটা এই জিনিসটা কিন্তু চলছে, মানে এতে ইউটিউবে খুবই চলছে, দেখি দেখি সবাই ওই মেসেজটা করছে। আমি বলি একবার ওনাকে জিজ্ঞেস করা যাক সামনাসামনি থেকে কেন উনি কী বলেন। যাই হোক চলো এবারে, মানে আমি এত নাম শুনেছি আর আমি এত দেখেছি তোমার ভিডিও, আমি তখন বলি না এবার আমি টেস্ট করেই যাবো। ফার্স্ট আজকে 4:12 ট্রেন ধরে এসেছি তোমার জন্য শুধু তোমার পরোটা খেতে, যদি শেষ হয়ে যায় লেট করে। আর একটা কথা, যদি কেউ মনে করে না আমি এখানে দাঁড়িয়ে পেপারে খাবো না, যদি কেউ, তার জন্য এখানে প্লেটের ব্যবস্থা আছে, কিন্তু সবাইকে দেওয়া তো সম্ভব না। হ্যাঁ যদি কেউ এখানে অবজেকশন করে তুমিও বলতে পারো যে দাদা
আমার এখানে পেপারে খেতে ডিসটর্ব আছে, এখানে প্লেট আছে, পর্যাপ্ত আছে, ওখানে বসার জায়গা আছে, এই যে একদম প্লেটের ব্যবস্থা, ভাত খাওয়ার প্লেটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধার কিছু নেই। যদি সেটা আমাকে পার্সোনালভাবে জানাতে হবে, তোমরা কতদিন ধরে খাচ্ছ? তোমরা রোজই? কেমন লাগে তোমাদের? কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে। চলো রিভিউ নিয়ে নিচ্ছি এখানে। সবই তো জানেন স্যার। সো গাইস, ফাইনালি আর মানে কি বলবো, আমার যেহেতু আমার আসানসোলে যাওয়ার একটা ট্রেন আছে, তো তাই কারণের জন্যই আমি থাকতে পারলাম না, আর সামনে থেকে রিভিউ দিতে পারলাম না, তো তাই জন্য আমি পার্সেল নিয়ে নিয়েছি। আর আমি স্টেশনে বসে এটা খাবো, আর তারপরে তোমাদের বলবো এটা কেমন কি টেস্ট, আর কতটা মানে স্বাদে কথা হবে না কি, মানে কেমন এরা শুধুই কি মানে লোকে নিতে আর ভিডিওতে ভাইরাল হয়ে যাওয়ার পরে ওনার টেস্টে কোনো বদল এসছে কি না, তো সেইটা দেখার জন্য একটু ওয়েট করো আর দেখি। আর যেটা তোমাদের বলার ছিল, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যখন বেরোবে এই হাতি, চলো একটু বাইরের দিক থেকে গিয়ে তোমাদের বোঝাচ্ছি। ভাই রাস্তা ভীষণ খারাপ এই বৃষ্টির চক্করে। হ্যাঁ, তো তোমাদের যেটা বলার ছিল, ওই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তাটা আছে, আর আমাদের এই যে মেট্রো লাইন আছে, এই মেট্রো লাইনে সোজা ধরে চলে যাবে, বাঁ হাতি পড়বে যেখানে, ওইখানে পেয়ে যাবে। একটুখানি এগিয়ে গেলেই, বাঁ হাতি গিয়ে একটুখানি এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে। আর চলো, আর আসানসোলে যাচ্ছি, একজনকে সারপ্রাইজও দেওয়ার আছে, তো চলো ওখানে যাই। আর স্টেশনে খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে র্যাপিডো বুক করি, র্যাপিডো বুক করতে তারপরে চলে যেতে হবে। চলো এখন রাখলাম তাহলে, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। সো গাইস, কিছু নামেই না সত্যি বলতে। দেখো বড়ি দিয়েছে এখানে, সয়াবিন বড়ি আছে, সয়াবিন আলু সব কিছু দিয়ে একটা বেশ ভালোই লাগছে, খুব ভালোই। মানে শুধু যে নামের জন্য ফেমাস তাই না, কাজেও ফেমাস আছে, এটাও দেখছি। টেস্ট খুবই ভালো, খুব পাতলা, এটা খুব সফট আছে, এমন না যে মানে খুব হার্ড বা কিছু, খুব সুন্দর খেতে। আর এই জন্যই হয়তো, এই কারণের জন্যই এত হয়তো ভাইরাল হয়েছে। শুনে খেয়ে দেখলাম রাজুদার পরোটা, সত্যি বলছি পরোটা খুবই ভালো লাগলো, আমার তো খুবই ভালো লাগলো। আমি জানি না কার কেমন কী লাগে, আমার তো খুব ভালো লাগলো। আমি এইবার মানে যতক্ষণ না তোমরা আসবে তখন তোমরা বুঝতে পারবে না যে এই মানুষটা কেন এত ভাইরাল, আর ইনার এত কেন বেচা কেনা হয়। সত্যি কথা বলতে ইনার পুরো ফ্যামিলি হচ্ছে এই সব খাবারটা তৈরি করে, যেমন মা বাবা সবাই মিলে, আপনার কাকিমা, এরা তিনজনে মিলেই হচ্ছে খাবার তৈরি করে। তো আমার যেটা মনে হয় যে এটা একটা ফ্যামিলির যে হার্ডওয়ার্ক না, তার সেই ভালোবাসাটা দেখাচ্ছে ওরা। তো এই কারণের জন্যই হচ্ছে হয়তো রাজুদার এতটা বেশি নাম। তো চলো আর বেশি কিছু বললাম না, আর সারপ্রাইজটা কাকে দেবো এটা এই ব্লগে বলবো না, এর পরের ব্লগে বলছি যে সারপ্রাইজটা কাকে দেবো। আর দেখো আর রিয়াকশানটা কেমন আছে সেটাও দেখো, রিয়াকশানটা তো দেখার জন্যই তো। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না, চলো এই ছিল রাজুদার রিভিউ, কেমন লাগলো বলো, আর রাজুদার কথাবার্তা কেমন লাগলো কমেন্ট করে বলো। আর তেমনই হবে, কারণ আমেরিকান দাদা আছে, এবার বাচ্চাদা আছে, আর উজ্জ্বলদার বিরিয়ানি আছে, তো অনেকই এখন ফুড আছে। তো তোমরা কমেন্ট করলে তখনই হবে, আগে তোমরা কমেন্ট করো তারপরে। তো চলো আর বেশি ভাট বকলাম না, থ্যাংক ইউ, এইভাবে সাপোর্ট করতে থাকো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব একদম ঠুকে দাও সবসময় আসানসোলে। আর দেখো পরের ভিডিওতে যে কাকে সারপ্রাইজ করার জন্য এত রাত থেকে ঘুম থেকে উঠে যাচ্ছি। চলো इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे 2 मिलियन